আধ্যাত্মিক ধারায় প্রচলিত অপ্রচলিত নানা প্রকারের শিক্ষামূলক গল্প রয়েছে। আজকে থেকে এই চ্যানেলে মাঝে মাঝে আমি সেসব গল্পগুলোকে নানা জায়গা থেকে কুড়িয়ে এনে এই চ্যানেলটিতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এতে সহজে ও আনন্দে আপনারা মনের বিভিন্ন দিক ও প্রজ্ঞা অর্জনে সমর্থ হতে পারবেন। যাই হোক, সে প্রচেষ্টা অনুযায়ী আজকে ওশোর দি সান রাইজেস ইন দ্য ইভিনিং বইটি থেকে ইহুদি ধর্মের আধ্যাত্ম দ্বারা হাসিদিজমের ওপর ভিত্তি করে বলা একটি অতি তাৎপর্যপূর্ণ শিক্ষামূলক গল্প আপনাদেরকে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। হাসিদপন্থী রহস্যবাদী জোসিয়া মারা যাচ্ছিলেন ও সে সময় তিনি হাত জোর করে প্রার্থনা করছিলেন ও অঝর নয়নে কাঁদছিলেন এবং কাঁপছিলেন। কিছু সময় পর কেউ একজন তার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে, আপনি অমন করে কাঁপছেন কেন? তিনি তখন জবাবে বললেন, আমি একটি কারণে এরকম করে কাঁপছি, এটাই হলো আমার জীবনের শেষ মুহূর্ত, আমি মারা যাচ্ছি, অতি শীঘ্রই আমার খোদার সাথে দেখা হবে এবং আমি নিশ্চিত যে সে আমাকে জিজ্ঞাসা করবে না, জোসিয়া তুমি কেন মুসা আলাইহিসসালাম হতে পারলে না? যদি সে এটা জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো যে, প্রভু তুমি তো আমাকে মুসা আলাইহিসসালামের মতো গুণাবলী দাওনি, তাহলে আমি তার মতো হব কিভাবে? তাই আমার কোনো সমস্যা নেই এই প্রশ্নে। তাছাড়া তিনি আমাকে এও জিজ্ঞাসা করবে না যে তুমি কেন ইহুদি পণ্ডিত আকিবার মতো হতে পারলে না, কেননা তাহলে আমি তাকে বলবো যে, ও আমার পরম করুণাময় প্রভু, তুমি তো আমাকে আকিবার মতো গুণাবলী ব্যক্তিত্ব এসব দাওনি, কিন্তু আমি ভয় কাঁপছি এই কারণে যে যদি খোদা আমাকে জিজ্ঞাসা করে বসে, জোসিয়া কেন তুমি জোসিয়া হতে পারলে না, ব্যাস এটা বললেই আমার কাছে তাকে জবাব দেবার মতো আর কোনো উত্তর নেই। লজ্জায় তখন আমার মাথা কাটা যাবে আর এ কারণে আমি ভয় কাঁপছি ও আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমার সারাটি জীবন আমি মুসা আলাইহিসসালাম, আকিবা কিংবা অন্য কারোর মতো হবার চেষ্টা করেছি, কিন্তু এসব করতে করতে আমি বেমালুম ভুলে গিয়েছিলাম যে খোদার চাওয়া হলো জোসিয়া যেন জোসিয়ার মতোই হয়ে ওঠে, অন্য কারো মতো নয়। আর দেখো এখন আমি ভয়ে কাঁপছি, আমি প্রচণ্ড ভীত হয়ে পড়েছি, যদি সে আমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করে তখন আমি তার কাছে কি জবাব দিব, কিভাবে তখন আমি তার সামনে চোখ তুলে তাকাবো যখন তিনি আমাকে বলবেন, তুমি কেন জোসিয়া হতে পারলে না, তোমাকে জোসিয়া হয়ে ওঠার জন্য সকল গুণাবলী দেওয়া হয়েছিল, কেমন করে তুমি এটা এড়িয়ে গেলে? হ্যাঁ খোদা, হ্যাঁ আমি এটাকে বারবার এড়িয়ে গিয়েছি অন্যকে নকল করতে চেয়ে। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও আধ্যাত্মিক টাইপের গল্প পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন ভিডিওগুলো সাথে সাথে পাওয়ার জন্য। আজ তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী এরকম আরেকটি আধ্যাত্মিক গল্প নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।